দীঘা এলে একটা সমস্যা সকলেরই হয় যে কোথায় খাবো। তো এই সমস্যাটার মানে আমরাও যখন আসছিলাম মানে তখন এইটা আমাদের মাথায় ছিল যে কোথায় গিয়ে খাবো। তো ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম সত্যি কথা বলতে কি, যে একটা দোকানের কথা বলা হয়েছিল যে এই দোকানটায় নাকি খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমি নাম্বারটা রেখে দিয়েছিলাম যখন আমরা প্রথম আসি, তখন এই নাম্বারটা রেখে দিয়েছিলাম এবং প্রথম এসে ফোনও করেছিলাম। তো আজকে আমরা আমাদের সেকেন্ড দিন এখানে, তো সন্ধ্যেবেলা ওই দোকানটাতে ফোন করে ওখানে আসি এবং আমরা একটু মটন খাওয়ার কথা, আমাদের মটন খাওয়ার ইচ্ছে ছিল আর কি। তো মটন উনি করে দিতে বলি ওনাকে, তো উনি বলেন যে হ্যাঁ রুমালি রুটি আর মটন হয়ে যাবে। তো আমরা 1 কেজি মটন কিনে দিয়ে গেছিলাম। তো এখন রাত প্রায় 11টা, আমরা খেতে এসেছি ওনার দোকানে আর মাটনটা খাচ্ছি। সত্যি কথা বলতে কি মানে ডেলিসিয়াস আর কি, অসাধারণ টেস্ট। তো আমি একটু দেখাই মানে ভিডিওটাতে কীভাবে কী কী আমরা আমাদেরকে দেওয়া হয়েছে এবং কী খাওয়া হয়েছে, একটু দোকানটাও দেখাই এবং দাদাকেও দেখাই। তো এই হচ্ছে সেই দোকান, এটার নাম হচ্ছে পরমেশ্বর ফাস্টফুড সেন্টার। এই হচ্ছেন পরমেশ্বর ফাস্টফুড সেন্টারের মানে আর কি সব কিছু, যার হাতে এরকম ডেলিসিয়াস ফুড তৈরি হয়। তো এটার লোকেশানটা হচ্ছে নিউ দীঘাতে। আপনি যদি সাগরপ্রিয়া বা নিউ সাগরপ্রিয়া হোটেলে থাকেন, তো তার উল্টো দিকে যে নতুন মানে কনস্ট্রাকশন তৈরি হয়েছে বিচের ধারে, তো সেখানে এসে একটু খোঁজ করলেই আপনি এই পরমেশ্বর হোটেলের খোঁজ পেয়ে যাবেন। প্লাস ফোন নাম্বার তো আপনার কাছে থাকলেই, ওনাকে ফোন করলে উনি আপনাকে ডিরেকশনটা বলেও দেবেন। আর উনি আমাদেরকে এই মাটনটা বানিয়ে দিয়েছেন, দুর্দান্ত মাটন, সঙ্গে রুমালি রুটি আমরা খাচ্ছি আর কি। খুব সুন্দর খাবার দাবার, আপনারা আসতে পারেন, খুবই মজাদার খাবার, আপনারা রাতে ডিনার করতে পারেন। জাস্ট খেয়ে যাচ্ছি এত সুন্দর, মানে দুদিন এসেছি ঠিকই, কিন্তু আমরা লাঞ্চও করেছি, ডিনারও করেছি, নানা রকম জায়গায় ট্রাই করেছি, কিন্তু এত সুন্দর কোথাও নেই। দারুন দারুন, সবাই খেতে ব্যস্ত। তো আমরা 5 জন আছি, 15টা রুমালি রুটি আমরা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম যে এর মধ্যেই হয়ে যাবে, কিন্তু মানে মাটনটা এত ভালো হয়েছে তো আমরা আরও মানে রুটি নিতে বাধ্য হয়েছি। তো রুমালি রুটি পাইনি, বাধ্য হয়ে আরও 5টা হাত রুটি নিতে হলো। তো সত্যি কথা বলতে কি মানে জাস্ট অসম রান্না। আমি এখানকার যিনি মালিক আর কি পরমেশ্বর হোটেলে, তার সাথে কথা বলছিলাম, তো তিনি কলকাতার একটা বড় হোটেলে কাজ করতেন হায়দ্রাবাদে, মানে কলকাতাতে তাদের শাখা আছে, তো সেই হোটেলে কাজ করতেন। লকডাউনের ফলে ওখানে একটু কাজের সমস্যা হয়, যাওয়া আসার সমস্যা হয়, উনি এখানে একটা নিজের হোটেল খোলেন, তো ফলে মানে বোঝাই যাচ্ছে যে সেই হোটেলটা কী হতে পারে। তো এই ছিল আজকের পরমেশ্বর ফাস্টফুড সেন্টারের আমাদের রিভিউ। তো এক্সট্রিমলি গুড, ডেলিসিয়াস খাবার, মানে আমাদের লাস্ট নাইট আর কি দীঘাতে, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তার আগে এরকম একটা খাবার মানে জাস্ট ভাবা যায় না, মাটন মানে একদম ডেলিসিয়াস হয়েছে আর কি। তো বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রিপশন করবেন। এখন আপাতত আমরা খাবারে কনসেন্ট্রেট করছি। থ্যাংক ইউ।